মিশেছে জনসমূহে রক্তলাল 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 বাঁধন ছেঁড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাঁধন ছেঁড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমূহে রক্তলাল 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 শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আস্তে আসে বিজয়ের মাসে আজকের এই 14 ডিসেম্বর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার জীবনের এবং এই বিজয়ের মাসের শ্রেষ্ঠ উপহার আমার জন্য এই বাচ্চাদের সামনে বসে আমি যে এই আবার আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদিও আমি নৈরাশ্যবাদী নই তারপরেও আমি আশাবাদী হতে পারি আজকের এই নতুন ছোট ছোট কমলমতি এই শিশুদের দেখে যে তারা একদিন আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবে এবং সেইভাবে তারা আজকে যে নিজেদেরকে গড়ে তুলছে এইটা দেখে আমি সবচেয়ে বেশি আশান্বিত হচ্ছি। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এবার 14 ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এবার আমাদের মেইন উদ্দেশ্য যেটা ছিল এই দিবসটি পালন করার পিছনে সেটা হচ্ছে আমরা তিনটা প্রজন্ম মুক্তিযুদ্ধ যারা করেছিলেন মহান মুক্তিযোদ্ধারা এবং আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে একসাথে করে আমরা এখানে 71-এর পতাকা স্থাপন করেছি। 71-এর পতাকা স্থাপন করার পিছনে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 71-এর যে যুদ্ধের সময় আমরা যে পতাকাটা ইউজ করেছিলাম সেটা বেসিক্যালি ওই সময় একটা ইন্সপিরেশনের মতন ছিল এবং আমরা এই পতাকাটা এবারও ইউজ করছি কারণ এখনও আমরা বুঝতে চাই যে এখন আমাদের একটা যুদ্ধ চলছে এবং আমাদের এই যুদ্ধ উত্তীর্ণ করতে হবে। স্মরণে 14 ডিসেম্বর এই প্রোগ্রামের আজকে আমাদের মেইন কনসেপ্টটা ছিল বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে আগত 64টা 71-এর পতাকা এই 71-টি পতাকা এই স্থানে আমরা বিস্ফোরণ করে দিয়েছি। মুক্তিযোদ্ধারা এই দেশের যে রেসপন্সিবিলিটি এবং দায় দায়িত্ব এটা বাচ্চাদেরকে বুঝাই দিচ্ছে এবং আজকে অনেক আমাদের গল্প অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হলো। আশা করি আমাদের বাচ্চারা এবং আমাদের এই নতুন প্রজন্ম এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছে।